আজব এক মিনি পাওয়ার টিলার, তাও আবার বাংলাদেশে এই প্রথম সুন্দরবন ফার্মে। মেশিনটির মাধ্যমে শুকনো জমি চাষ করতে পারবেন, কাদো জমিতে চাষ করতে পারবেন এক মেশিনে। এবং এই মেশিনটি অন্যান্য মিনি পাওয়ার টিলার থেকে আপডেট এবং ভিন্ন এক মেশিন। এই মেশিনে আপনি পাচ্ছেন ব্যাক গিয়ার সিস্টেম, যা আপনার চাষের সময় কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এবং সাথে পাচ্ছেন লেফট রাইট ক্লাস, মানে এক কথায় আপনারা মেশিনটির মাধ্যমে ডানে বামে ঘোরানোর জন্য ক্লাস সিস্টেম পাচ্ছেন, যা বাংলাদেশে অন্যান্য মিনি পাওয়ার টিলারে এই সিস্টেমটা নেই। এবং মেশিনটিতে রয়েছে স্পিনিং সেলফ স্টার্ট, এছাড়াও অনেক ফিচার রয়েছে মেশিনটিতে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মেশিনটির বিস্তারিত জানতে পারবেন এবং এই মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং কেমন চাষ হয় শুকনা ও কাদা জমিতে, তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে পুরো ভিডিও জুড়ে কি কি থাকছে দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সব থেকে আপডেট ফোর হুইল পাওয়ার টিলার মেশিন। এটা এতটাই আপডেট যে এটা আসলে 2024 সালের মেশিন, আমরা 2023 সালে আগের থেকেই আমদানি করছি। এবং এই মেশিনের যে যে ফিউচার পাবেন, বর্তমানে বাংলাদেশে কোনো ফোর হুইলে এই ফিউচার নাই। এটা আমি আপনারা বর্তমানে এখন পর্যন্ত 100% গ্যারান্টি দিতে পারবো। কি বলবেন, 13 হর্স পাওয়ার পাওয়ার টিলার তো অবশ্যই বাংলাদেশে আছে। হ্যাঁ, আমরা আগেও 13 হর্স পাওয়ার পাওয়ার টিলার বাংলাদেশে বিক্রয় করছি, কিন্তু এটা হচ্ছে আপনার প্রথমত সুবিধা। আগে আমাদের ছিল খাড়া বেল, এটা আমরা নিয়ে আসছি সাইড বেল, অর্থাৎ এখন বেল নষ্ট হবে কম, মেশিনে প্রেশার কম পড়বে। এটা অবশ্যই দুই একজনের কাছে আছে সাইড বেলের, কিন্তু এতে মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই মেশিন আছে হচ্ছে আপনার লেফট এবং রাইট ক্লাস, অর্থাৎ এটা আপনি যদি এপাশে চাপেন তাহলে আপনি লেফটে চলে যাবে, এখানে চাপলে রাইটে চলে যাবে। লেফট রাইট দুই দিকেই আপনাকে ক্লাস দেওয়া আছে। আপনার ডানি বামে খুব সহজে সুন্দরভাবে এটা আপনি ঘোরাতে পারবেন, কোনো প্রকার কষ্ট হবে না। বাংলাদেশে মিনি পাওয়ার টিলার জগতে কোনো লেফট রাইট ক্লাস হলে কোনো পাওয়ার টিলার নাই, এটাই সর্বপ্রথম। এবং ফোর হুইলে, কোনো ফোর হুইলে এখনও পর্যন্ত কেউ ব্যাক গিয়ার নিয়ে আসতে পারে নাই, আমরা নিয়ে আসছি এটা ব্যাক গিয়ার। আপনি চাইলে এই টিলারটা খুব সহজে ব্যাগেও নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে আছে হচ্ছে আপনার দুইটা গিয়ার সিস্টেম, এটা হচ্ছে ফালের এবং এটা হচ্ছে আপনার স্পিড কম বেশি এবং ব্যাক, দুই সাইডের দুইটা গিয়ার সিস্টেম, যেটা বাংলাদেশে এবং ফার্স্ট একমাত্র আমরাই নিয়ে আসছি। এর আগে হয়তো দেখছেন দুইটা গিয়ার, কিন্তু এই ব্যাক গিয়ার ফ্যাসিলিটি সহ কোনো গিয়ার সিস্টেম, কোনো ফোর হুইল এখনও আসেন। আমরা এতদিন যাবত যে ফোর হুইল পাওয়ার টিলারগুলো বিক্রয় করছি, এগুলো কিন্তু আপনার সাইড রাইট ক্লাস এগুলো ছিলই না এবং ব্যাক গিয়ারও ছিল না। আমরা 13 হর্স পাওয়ার টিলার বিক্রি করছি, কিন্তু এই পাওয়ার টিলারগুলো কী হতো দেখেন, আমরা আগে যে পাওয়ার টিলারগুলো বিক্রি করছি এটাও 24 ফাল, এটাও 24 ফাল, কিন্তু দেখেন আগের পাওয়ার টিলারগুলো বাইরে ফালটা চলে আসতো, এখানে কোনো সাইড গার্ড ছিল না। এখন আমরা এটা আরও আত্মাধুনিক করে আমরা এটা গার্ড সিস্টেম নিয়ে আসছি। এবং এটা 13 হর্সের সব থেকে হাই কোয়ালিটির ইঞ্জিন এবং পাওয়ারফুল একটি ইঞ্জিন, এবং আপনি এটা 24টা ফাল পাচ্ছেন। এবং আগের থেকে হুইল, আপনি আগের পাওয়ার টিলারগুলো দেখলে বুঝতে পারবেন যে আগের থেকে যে হুইলগুলো ছিল এটা অনেক বড় হুইল। আগে স্বাভাবিকভাবে যে হুইলগুলো ছিল তার থেকে এই হুইলটা অনেক বড়, অর্থাৎ আপনার চাষ হবে যেমন হাই স্পিডে, যেমন দুর্দান্ত গতিতে, সেভাবে আপনার হুইল দিয়ে আপনি খুব সহজে আপনার মাটিকে ভাঙতে পারবেন, আপনার চাষকে আরও স্পিডে নিয়ে যেতে পারবেন। এবং আগের যে চাষের স্পিডগুলো আপনারা দেখছেন তার থেকে অনেক স্পিড বেশি এটা, কারণ আগে ছিল আপনার হচ্ছে যে মেশিন, তার থেকে মেশিন এটা আপডেট করা হয়েছে এবং এর যে বেল সিস্টেম আপডেট করা হয়েছে এবং এর হুইল বড় করা হয়েছে এবং ফালকে আরও আধুনিক করা হয়েছে। তো যার কারণে এখানে আপনি খুব হাই স্পিডে আগের থেকে ভালোভাবে চাষ করতে পারবেন। এবং আগের যে আপনার স্টার্টার সিস্টেমটা ছিল, এখানে একটা ক্লাচ জাতীয় ছিল, তো এটাকে আবার এই সিস্টেম আনা হয়েছে, তাতে এখনও খুব সহজে স্টার্ট করা যায়। এবং দেখেন আগের যে আমাদের মুভিং চাকা ছিল সামনে, এই মুভিং চাকাটা দেখেন, এখানে ছোট একটা চাকা ছিল যেটা স্বাভাবিকভাবে সেই চাকাটাকে আমরা প্রথম বড় করছি, দেখেন অনেক বড় করা হয়েছে। অনেকে আবার এই চাকাটা নিয়ে, অনেকের সময় বড় মুভিং চাকাগুলো ইউজ করা হতো, মুভিং চাকাগুলো লাগানো হতো, সেটা আমরা যাতে আর না লাগানো লাগে তার জন্য আমরা মুভিং চাকাটাকে অনেক বড় দিচ্ছি। অর্থাৎ আমাদের আগের যে ফোর হুইল পাওয়ার টিলারের যে যে সমস্যাগুলো ছিল, যে যে সমস্যাগুলোর জন্য কাস্টমার কমপ্লেইন করছিল, এইগুলো আমরা সব কিছু সমাধান করে এই পাওয়ার টিলারটা আমরা আমদানি করছি। এবং আমরা বাংলাদেশে সকল জায়গায় সকল প্রকার মেশিন উপরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। ভিউয়ার্স, আমরা এখন এটা চালিয়ে দেখাবো যে এটা চাষ গতি এবং আগের থেকে কতটা স্পিডে চাষ হয় সবকিছু আপনারা এখন দেখতে পাবেন।